হকার উচ্ছেদ নিয়ে ফের উত্তাল কলকাতা পুরসভা। হকার উচ্ছেদের প্রতিবাদ বিরোধীদের, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তুমুল বচসা তৃণমূল কাউন্সিলরদের। হকার নিয়ন্ত্রণ আর হকার উচ্ছেদের মধ্যে পার্থক্য আছে, মন্তব্য ফিরাদ হাকিমের। এদিন ফিরাদ হাকিম বলেন, হকারদের সমস্যা মিটে গিয়েছে, বিরোধীদের কাজ নেই, এখন তাদের ঘুম ভেঙেছে। তিনি আরো বলেন, যেসব জায়গায় সরকারি জমি দখল হয়েছে সেখানেই উচ্ছেদ হয়েছে। হকার নিয়ে আমরা কথা বলতাম, আর মেয়র নিজে এই জায়গায় দাঁড়িয়ে বলেছে যে পুলিশকে আমি তিরপাল খোলার জন্যে, প্লাস্টিক খোলার জন্যে বলছি, পুলিশ কোনো কান দিচ্ছে না। ২৪ তারিখে দিদির ধমকে মেয়র সাহেবও ছিলেন ওইখানে, কিন্তু দ্বিতীয় দিন ম্যাজিক হিসাবে কাজ চালু হয়ে গেছে, উচ্ছেদ চালু হয়ে গেছে, জেসিবি লাগিয়ে হয়েছে, সবাই দেখিয়েছেন, আপনাদের ক্যামেরা দেখিয়েছে, দোকানটা ফেলে পুলিশ একদম সক্রিয় হয়ে গেছে। আর মেয়র এইখানে ব্যর্থতা হিসাবে এই হাউসে দাঁড়িয়ে বললো যে আমার বলাতেও এই প্লাস্টিকটা চলছে না। আর এই হাকার নিয়ে আমরা কতবার নিয়ন্ত্রণে, কেন্দ্র সরকারের নিয়ম আছে, আমরা তো বলছি নিয়ম আছে, যেটা প্রত্যেকবার দেবাশিস বাবু একটা মাঝখানে তিয়ার করে দেয় কেন্দ্র সরকারের নিয়ম, কেন্দ্র সরকারের নিয়ম আছে হাকার কী রকম বসবে, কিন্তু পশ্চিমবাংলায় হাকার কী রকম বসেন আপনারাও জানেন। উনি কী প্রস্তাব দিচ্ছেন? উনি কোনো প্রস্তাবই দেননি, সহজ বলেছেন যে হকার উচ্ছেদে বুলডোজার ইউজ হয়নি। আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা বোধহয় সফটের বুলডোজার ছিল। হ্যাঁ, আমি বলছি হাতি, উনি বলেছেন শ্যামবাজারে বুলডোজার চলেনি, উনি বলেছেন কোথাও বুলডোজার চলেনি। উদাহরণস্বরূপ একটা রামপুরহাটের কলকাতা পুরসভায় দাঁড়িয়ে রামপুরহাটের কোনো একটা উদাহরণ টানছিল, এর কি উত্তর দেব? সুপ্রিম কোর্টের রুলিং আছে, সেটা হকারদের বসার অধিকার আছে। হকার মানে পার্মানেন্ট দোকান নয়, হকার মানে হকিং করবে, চলে যাবে, অনেক জায়গায় ছেড়ে দিয়ে যায়, কিন্তু পার্মানেন্ট স্টল এরিকশন করবে, ইট দিয়ে বানাবে, টিনের শেড দেবে, সেটা হকার নয়। গড়িয়াহাটে আমরা কি করেছি, হকারদের জন্য স্ট্রাকচারাল করে দিয়েছি, সেখানে ওয়ান থার্ড অব দি ফুটপাথের হকার বসবেন, তারা ব্যবসা করবেন, সন্ধ্যাবেলা চলে যাবেন। এখন তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের গোডাউনের ব্যবস্থা করতে কাছাকাছি, আমরা বিভিন্ন জায়গায় লোকেট করেছি, শিগগিরই সেখানেও রাখার জন্য বন্দোবস্ত করব। অনেকে নিয়ে বাড়ি চলে যান, অনেকে আবার কাছাকাছি কোনো ঘর টর আছে রেখে দেন, আবার যারা পারবেন না তারা আমাদের এই গোডাউনগুলোতে রাখবেন, সেখানে অগ্নি নির্বাহ ব্যবস্থাও থাকবে। এখন আমার বিরোধী ভাইয়েরা, তাদের কাজ নেই তো খৈভাজ, তাদের অনেক দিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে। হকারের প্রবলেম কিন্তু আজ থেকে ১০ দিন আগে মিটে গেছে, এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে, সার্ভেটা হয়ে গেছে, আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্নে জমা দেব। এই সময় হকার নিয়ে একটা বাজার গরম, একটা হকার ইউনিয়ন ওদের নেই, একটা হকার ওদের সাথে নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র, আপনার বলার অধিকার আছে বলছেন। আমরা হকার নিয়ন্ত্রণ করেছি, আর যেসব জায়গায় ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে সেগুলো এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন সবাই ছিল, এনক্রোচমেন্ট, ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড,